আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অক্টোবর নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো, পিছিয়ে নেই আফগানিস্তান ও বাংলাদেশও। চলতি মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আফগানরা। ক্রিকেটের নতুন পরাশক্তি খ্যাত আফগানিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম ওয়ানডেতে আবার লঙ্কানদের উড়িয়ে দিয়েছে। এই সফর শেষে বাংলাদেশে আসবে তারা। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় কি বাংলাদেশের জন্য বড় কোনো বার্তা? ওয়ানডে অধিনায়ক তামিম স্বীকার করে নিলেন আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম বলেন, আফগানিস্তান মানসম্পন্ন দল, আজকে তাদের পারফরমেন্স দেখেছেন, শ্রীলঙ্কাকে হারিয়েছে। আমাদের 3 বিভাগেই পারফরমেন্স নিশ্চিত করতে হবে, এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। 2 ধাপে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান। প্রথম ধাপে খেলবে একমাত্র টেস্ট। ঈদুল আজহার পর শুরু হবে ওয়ানডে ও টি-20। তবে এই মুহূর্তে টেস্ট নিয়ে ভাবছেন না তামিম। তামিম বলেন, আশা করি আমরা ভালো করে প্রস্তুত হব। আমরা টেস্ট দিয়ে শুরু করছি, এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি। প্রচণ্ড গরমেও চলছে বাংলাদেশ দলের অনুশীলন, সবাই কষ্ট করছে, ফিটনেসের গুরুত্ব দিচ্ছি জানিয়ে তামিম বলেন, 5-6 দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি, অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি কোন দল সাপোর্ট করেন?